বিদেশে উচ্চশিক্ষা নিয়ে বিড়ম্বনা, কনসালটেন্সি ফার্মদের কথায় কাজে অমিল, এমন সব সমস্যার সমাধান দিতে আপনার শহর বিয়ানীবাজারে গড়ে উঠেছে স্টেপস এডুকেশন কনসালটেন্সি ইউকে। উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীরা এখান থেকে নিতে পারবে ভর্তি সহায়তা। বৃহস্পতিবার কলেজ রোডের পাশে দ্বিতীয় তলায় উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের বিয়ানীবাজার শাখার যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ ফারুকুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর এনামুদ্দিন, আকবর হোসেন লাবলু, এহসান আহমদ, রোটারিয়ান এমরান হোসেন দীপক, ইউনিভার্সাল কলেজের প্রতিষ্ঠাতা জুবায়ের আহমদ, ব্যবসায়ী সারোয়ার হোসেন, প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েট পার্টনার আব্দুল কাদির, ম্যানেজিং ডিরেক্টর এম এ তাহের, সিইও সাজিদুর রহমান সজীব, ম্যানেজার আদনান হোসেন, চিফ কনসালটেন্ট স্বপন মিয়া, অ্যাকাউন্টেন্ট সালমান আহমদ, রিসেপশনিস্ট আবু তাহের সহ অন্যান্যরা। বিয়ানীবাজারের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী, এ সকল শিক্ষার্থীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিয়ানীবাজারে প্রতিষ্ঠিত হল স্টেপস এডুকেশন কনসালটেন্সি। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা নিতে ভিসা প্রসেসিং থেকে শুরু করে সব ধরনের সমস্যার সহজ সমাধান পাবেন স্টেপস এডুকেশন কনসালটেন্সিতে। প্রত্যেকটা স্টুডেন্টের স্কিল, তাদের মেধা, এগুলো দেখে আমরা সব প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাডমিশন আমরা নিশ্চিত করতে পারবো। আমাদের 100-এর উপরে ইউনিভার্সিটিজ আছে, তারপরে ইউকেতে, কানাডাতে, সব জায়গায় ইউনিভার্সিটি আমরা সরাসরি কাজ করে থাকি। এই ইউনিভার্সিটিগুলো আমরা রিপ্রেজেন্টেটিভ, সো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে অল্প টাকার মাধ্যমে আমরা সব ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারবো। যে জায়গায় আপনার কম টাকা লাগবে সেই জায়গায় কেন বেশি টাকা দেবে, এই বিষয়গুলো মাথায় রেখে আর বিয়ানীবাজারের মানুষের সবার জন্য, যেহেতু আমরা বিদেশে সবাই থাকেন, অনেক সময় অনেক সেবা পান না, তো ইনশাল্লাহ এখন থেকে এইখান থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। আপনারা আমাদের অফিসে সবসময় যোগাযোগ করবেন, অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের পোর্টাল আছে। উই ওপেন আওয়ার নিউ ব্রাঞ্চ অফ স্টেপ এডুকেশন কনসালটেন্সি ফার্ম। অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন ইন আওয়ার সোসাইটি, লাইক নাওয়াডেজ দেয়ার আর লটস অফ কনসালটেন্সি ফার্মস, দে আর চার্জিং হাই অ্যামাউন্ট অফ মানি ফর প্রসেসিং ভিসা ফর স্টুডেন্টস, which is really, you know, horrible for the students, especially those students who are coming from middle class family. So finally, we are hoping that we will provide service as the students are wanting from the consultancy firm. বিয়ানী বাজারে এরকম একটি প্রতিষ্ঠান হওয়ায় সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান পৌরসভার মেয়র মোহাম্মদ ফারুকুল হক। যারা স্টুডেন্ট বিষয়ে আমাদের এই লন্ডন আমেরিকাতে যারা যায়, তারা এই স্টুডেন্ট বিষয়ে তারা কিভাবে গেলে একটা কলেজে তারা এডমিশন নিতে পারবে, এবং সেই জায়গা থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, এবং তা ভিসা প্রসেসিংয়ের যে সমস্ত খামকাজ আছে সেই জায়গা থেকে তারা সহজভাবে করতে পারবে। আমরা দেখি আমাদের বিয়ানীবাজার অনেক মানুষ সিলেটে চলে যায়, সিলেট ঢাকায় গিয়ে করে, অনেক টাকা খরচ করে, আসলে এই টাকা অত টাকা করে লাগার কথা না। তো এই জায়গা থেকে আমাদের যে ভাইয়েরা যারা আছে, আমি তারা সকলেই চিনি, ওনারা খুবই সৎ এবং তারা খুবই ভালো ফ্যামিলির লোক, এবং তারা সবাই মিলে এটা করতেছে, এবং এটা তারা উদ্দেশ্য হলো মানুষের সেবা দেওয়া। আমি এই প্রতিষ্ঠানের অত্যন্ত সমৃদ্ধি কামনা করি। এখানকার শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করতে প্রবাসে যায়, তাদের কাগজপত্রের ঝামেলা মেটাতে এই কনসালটেন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দোয়া করি যে ওনারা যাতে ওনার প্ল্যান প্রোগ্রাম সঠিকভাবে আগাইতে পারেন আর সঠিক সেবাটুকু দিতে পারেন, এই আশাবাদ করছি এবং তাদের সফলতা কামনা করছি। আসলে এরকম একটি প্রতিষ্ঠান আমাদের বিয়ানীবাজারে অত্যন্ত জরুরি ছিল। আমাদের স্টুডেন্টরা বিভিন্ন সময় সিলেট ঢাকা যায় ফাইল প্রসেসিংয়ের জন্য বা বিভিন্ন জায়গায় স্টুডেন্ট ভিসার জন্য অত্যন্ত কষ্ট হয়। আমরা মনে করি এ ধরনের একটি প্রতিষ্ঠান আমাদের বিয়ানীবাজারের জন্য অতি জরুরি ছিল, ওনারা করেছেন, আমরা ওনাদের প্রতিষ্ঠানের জন্য শুভকামনা রইল। এখানে আমাদের এলাকার যে স্টুডেন্ট ভাইরা আছে, বিদেশ যাত্রী, বিদেশ লেখাপড়ায় ইচ্ছুক, তাদের জন্য একটি ভালো সুবিধা দিবে, কারণ ওখানে ফাইল জমা করা, ফাইল প্রসেসিং থেকে ইউনিভার্সিটিতে কীভাবে অ্যাডমিশন নিবে, কীভাবে সর্ব বিষয়ে এখানে পরামর্শদাতা এবং সর্বোপরি সাহায্য করবে। বিয়ানীবাজার ছাড়াও ইউকে ও সিলেটে স্টেপস এডুকেশন কনসালটেন্সির শাখা রয়েছে। মেহরুন বিন্দু ফেরদৌস, এবিটিভি।